নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। ডিম সমস্যা জেরবার কামনারা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ঘরে ফিরলেন রফনেস, চ্যালেঞ্জ জয় করে শাইনি দাস। বাঁকুড়া জেলার ইন্দাস বইমেলার সূচনা হলো বুধবার। পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের উন্নয়নে খতিয়ান তুলে ধরা হচ্ছে। উচ্চালন উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এক নাবালিকার বিয়ে বন্ধ করা সম্ভব হল। পৌরসভার কাউন্সিলর ও কর্মীবৃন্দ হোলি উৎসবে মেতে উঠলেন বুধবার। বর্ধমান পৌর বালক বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব পালিত হল। পীর হজরত সৈয়দ শাহমান শাহের পবিত্র উরস উৎসব অনুষ্ঠিত হল। আসছে বিস্তারিত খবরে। লিঙ্গ সমস্যায় জেরবার কামনাড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, ফলে ক্ষোভের সঞ্চার ঘটেছে আগত মানুষজনের মধ্যে। সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে বলে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। লিঙ্ক না থাকায় কাজে সমস্যা তৈরি হচ্ছে। ঘটনাটি ঘটেছে বর্তমানের কামনাড়ার বর্তমান এক নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। ফলে ক্ষোভের সঞ্চার ঘটছে দপ্তরে কাজে আসা কর্মীদের। সমস্যা সমাধান কবে হবে তা জানা নেই কারোরই। দেখেছি যে আজকে দীর্ঘ তিন মাস যাবত পর্চা বা ওয়ারিশন সার্টিফিকেট যে যার জন্য লিঙ্কের কাজ আছে, সেই লিঙ্ক না থাকার জন্য সাধারণ মানুষের হয়রানির কোনো শেষ নেই। কবে যে লিঙ্ক পাওয়া যাবে, গত দশ দিনে একদিনও লিঙ্ক নেই, এই জন্য কাতারে কাতারে মানুষ দূর দূরান্ত থেকে এসে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। আপনি কতদিন হচ্ছে? আমি এডিএম ডিএলআর হাইকোর্টের অর্ডারের পর এডিএম ডিএলআর চিঠি হওয়া সত্ত্বেও তারপরে সেটাও হয়ে গেছে এক মাস চার দিন, চব্বিশ একের হয়েছে। চব্বিশ এক থেকে আজকে আঠাশ দুই পর্যন্ত ঘুরছে। কোনো লিঙ্ক কবে পাবো, পর্চা কবে পাবো আমি এখনো জানি না। আমি কি কাজের জন্য এসেছি? ক্লাসিফিকেশান চেঞ্জ, ক্লাসিফিকেশান পুকুর থেকে বাস্তু করে নিয়েছে ইলিগালভাবে, আবার সেটা পুকুরে যাতে রূপান্তরিত করবার জন্য অর্ডার হয়ে গেছে হাইকোর্টের অর্ডারের পর, ডিপার্টমেন্টের অর্ডারও হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে সমস্যার কথা মেনে নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান লাভ করবে বলে জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে। বেশি দিন হয়নি, ১৯ তারিখ থেকে আমাদের লিঙ্ক নেই। আমরা অলরেডি ডকেট করেছি আমাদের ডিপার্টমেন্টে যেখানে করতে হয়, সেখান থেকে আশ্বাসও পেয়েছি খুব তাড়াতাড়ি মিটে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ, সমস্যা মানে সফটওয়্যার বেজ যে কাজগুলো হয় সেগুলো করতে অসুবিধা হচ্ছে, যেমন খতিয়ান জেনারেট করতে অসুবিধা হচ্ছে, সার্চিং পর্চা দিতে অসুবিধা হচ্ছে, অনলাইনে যেটা দেওয়া হয়। হ্যাঁ, অক্টোবরের ১৩তে একবার হয়েছিল, একটু বেশি দিন হয়েছিল, তখন একটা ফাইবার কার্ড হয়েছিল, সেটাও মিটে গিয়েছিল। এটা আমরা ডকেট করেছি, ডিপার্টমেন্ট বলছে তাড়াতাড়ি মিটে যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ঘরে ফিরলেন রটনেস্ট চ্যানেল জয় করে শায়নী দাস। এদিন কালনার মানুষ তাকে অভ্যর্থনা জানালেন, নানা অজানার কথা সম্মুখে তুলে ধরলেন বাংলার এই জলপরী। অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করে কালনার নিজের বাড়িতে এসে পৌঁছালেন শায়নী দাস। বড় বড় ঢেউ ও হাঙ্গরের মুখে পড়ে অনেকেই হাল ছেড়ে দিলেও হাল ছাড়েননি কালনার শায়নী দাস। ইংলিশ চ্যানেলের পর রটনেস্ট জয় করে বাংলার প্রথম ও ভারতের তৃতীয় সাঁতারু হল শায়নী দাস। কালনার নিজের বাড়িতে এসে নানারূপ অভিজ্ঞতার কথা জানালেন এই মৎস্যকন্যা। এদিন কালনার মানুষ শায়নীকে অভ্যর্থনা জানিয়ে খুশি। অবশ্যই খুবই খুশি খবর, কারণ আমার ছেলে মেয়ের সঙ্গে ও ছিল। হ্যাঁ, আমার ছেলে মেয়ে ওর সঙ্গেই উদ্বুদ্ধ ছিল সাঁতারে, সাঁতার কেটেছে ছোট থেকে। তারপরে জানতাম ইংলিশ চ্যানেল যখন জয় করলো তখন জানতাম যে ও যে সাতটা সাগর পার করবে বলে সে অবশ্যই পারবে। এবং রটনেস চ্যানেল ওটাতেও বুঝিয়ে দিল যে সাতটা সাগর ওর জন্য হাতছানি দিয়ে ডাকছে।
এটা আমরা খুবই খুশি। বাড়ি ফিরে এসেছে কেমন লাগছে? বাড়ি ফিরে এসেছে অবশ্যই, হাঙরের ভয়টা শুনে একটু মনের মধ্যে দ্বিধা ছিল, কি জানি ওর বাবার কি দুঃসাহস যে উনি কিভাবে ইংলিশ চ্যানেলেও ছাড়লো, তখনই ভয় করছিল যে ওর মুখে দিতে পারে, আবার এত সাহস যে সমুদ্রে কি করে মেয়েটাকে ছেড়ে দিচ্ছে। প্রথম ইংলিশ চ্যানেলে সাফল্য পেয়েছে, কি রকম লাগছে? হ্যাঁ সাফল্য পেয়েছে, আনন্দ তো হবে। আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জ নেবার ইচ্ছা প্রকাশ করলো সায়নী। অসুবিধা ছিল এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? প্রথমত বলি যে আগে এর আগে আমি ইংলিশ চ্যানেল ক্রস করেছি, যেটা ওপেন ওয়াটার এভারেস্ট বড় এবং ওপেন ওয়াটার সুইমিংয়ের সবচেয়ে নোন যে চ্যালেঞ্জ যেটা ওশিয়ান সেভেন, সেটার মধ্যে সব থেকে টাফ ছিল। আমি এখন যেটা ক্রস করলাম রটনেস চ্যানেল, সেটা ওশিয়ান সেভেনের মধ্যে পড়ে না ঠিকই, কিন্তু পপ প্রণালি বা রবিন আইসল্যান্ডের যে চ্যানেলগুলো হয় ওগুলোর মতোই এটা একটা, এবং এটা ভীষণ চ্যালেঞ্জিং, তার কারণ এখানে অনেক কিছু বাধা আমাকে অতিক্রম করতে হয়েছে। প্রথমত যেটা ছিল, আমি প্রথম যখন অ্যাসোসিয়েশনের কাছে অ্যাপ্লাই করি যে আমি ক্রস করতে চাই, প্রথম ওরা বলেছিলো সায়নী তুমি সারকে ভয় পাও না, তো তখন অতটা আমি গুরুত্ব দিইনি, আমি বেশ উৎসাহী ছিলাম, ঠিক আছে সাঁতার কাটতে কাটতে আমি হাঙরের সাথে আমি সাঁতার কাটবো, এইভাবেই আমি প্রস্তুত ছিলাম। তো যখন আমার 12 কিলোমিটার সুইম হয়ে গেছে তখন দেখি, বুঝতে পারিনি যে শার্কটা ঠিক কোথায়, কিন্তু আমি দেখি হেলিকপ্টার ড্রোন বারবার একটা জায়গাতে স্পট করছে, এবং সেই জায়গাতে একটা হঠাৎ করে একটা ফায়ারিং দেখলাম, তখন বুঝতে পারলাম যে ওখানে শার্ক দেখা গেছে। এবং প্রথমে তো আমি উৎসাহী ছিলাম যে আমি মানে হাঙরের সাথে সাঁতার কাটবো, কিন্তু যখন আমি ফিনিশ করি তখন জানতে পারি ওই হাঙরের মুখে যারা পড়েছিল তারা সবাই ভয়ে সুইম ক্যান্সেল করে ওরা বোটে উঠে পড়েছিল, এবং অ্যাসোসিয়েশন থেকে ওদের ক্যান্সেল করে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়েছে। তো পরে আমার ভয় হচ্ছে যে ঠিক আছে হাঙরের সাথে আমার দেখা হয়নি, ভালো হয়েছে, কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা, কারণ ইংলিশ চ্যানেলে যখন আমি সুইম করছিলাম জল ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু ওখানে অতটা ঢেউ ছিল না। রটনেস চ্যানেলে জল 22-23 ডিগ্রি ছিল, যেটা নর্মাল ছিল, কিন্তু যে ঢেউ ছিল সেটা ভীষণ বীভৎস ছিল, কারণ ঢেউ প্রায় 2.5 থেকে 3 মিটার উচ্চতায় ছিল। আচ্ছা আগামী দিনে কোন জায়গাতে যাওয়ার ইচ্ছা? দেখুন আমি আমার চ্যালেঞ্জ হচ্ছে ওশিয়ান সেভেন ক্রস করা, তার মধ্যে একটা হয়ে গেছে ইংলিশ চ্যানেল, বাকি 6টা আছে, তার মধ্যে আমি স্ট্রেট অফ জিব্রাল্টারে অ্যাপ্লাই করে রেখেছি 2019-এর জন্য। এবার পুরোটা ডিপেন্ড করছে ওখানে ওয়েদার কেমন থাকবে, ওখানে সুইমারদের ডিম্যান্ড কেমন থাকবে। এছাড়া আমি আমেরিকার সাউথ আমেরিকার ক্যাটলিনা চ্যানেল এবং সুগারু হচ্ছে জাপানের চ্যানেল, এগুলোকে আমি অ্যাপ্লাই করে রাখছি, বুকিং করে রাখছি। কুক স্ট্রেট স্পেশালি আমি বলতে চাই কেন আমি রটনেস করেছি, কুক স্ট্রেটের সাথে রটনেস চ্যানেলে ভীষণ মিল আছে, এবং বলতে পারেন কুক স্ট্রেটের একটা মোহরা আমি করে নিলাম। কানলা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার ইন্দাস বইমেলা সূচনা হল বুধবার। বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের উপদূতাবাসের দূতালয়ের প্রধান। বইমেলার মঞ্চে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার শুরু হল বাঁকুড়া জেলার ইন্দাস বইমেলার। ইন্দাসের বিডিও সুচেতনা দাসের ও ইন্দাস পঞ্চায়েত সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষ বইমেলা উপলক্ষে পদযাত্রায় অংশ নেন ছাত্রছাত্রীরা সহ এলাকার মানুষ। বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশের উপদূতাবাসের দূতালয় প্রধান বি এম জামাল হোসেন। তোমার আমার মাঝখানি হাই আসবে কখন আধার রাতি, এবার তোমার শিখা আনি জ্বালাও আমার প্রদীপখানি, আলোই আলোই মিলন ঘরে পথের মাঝে পথের সাথী। এসো ব্রাহ্মণ সুচিতরিম। উপস্থিত ছিলেন ভাষা আন্দোলনের পুরোধা ডক্টর ইমানুল হক, মন্ত্রী শ্যামল সাঁতরা, বিষ্ণুপুরের মহকুমা শাসক কবি সুধীর দত্ত, বিডিও সুচেতনা দাস। আমরা ইন্দাসে গত বছর থেকে বইমেলা শুরু করেছি। মেলাটি মূলত ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং এলাকার বিশিষ্ট জনসাধারণের উৎসাহে উদযাপিত হচ্ছে। এবছর আমাদের দ্বিতীয় বর্ষ এবং 28 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ অবধি ইন্দাসের বুকে মেলা অনুষ্ঠিত হবে ইন্দাস হাইস্কুল প্রাঙ্গণে। এবারে মানুষের মধ্যে ভীষণ উৎসাহ চোখে পড়ছে, গতবারের তুলনায় মেলা এবারে আরো বড়, আরো সুন্দর এবং আরো আকর্ষণীয় হবে, আমরা এই আশাই রাখছি। এবারে কতগুলো বই স্টল হয়েছে? এবারে স্টলের সংখ্যা মোটামুটি 30, সংখ্যাটি আরো বাড়তেও পারে, মানে বেশ কিছু উৎসাহী স্টলদাতা এখনো আসছেন, হয়তো বাড়তেও পারে। আর বইমেলার উদ্বোধন কে করছেন বা বিশিষ্ট? বইমেলার উদ্বোধন করছেন আমাদের বাংলাদেশের উপদূতাবাসের প্রধান বি এম জামাল হোসেন, এবং থাকছেন বাঁকুড়ার প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক আনন্দ পুরস্কার প্রাপ্ত ডক্টর সুধীর দত্ত, এছাড়া থাকছেন বিশিষ্ট ভাষাবিদ
ইমানুল হক মহাশয়। বইমেলা বিষয়ে বা বইমেলা সম্পর্কে সাধারণ মানুষকে কোনো বার্তা দিতে চান ম্যাডাম? সত্যি কথা বলতে জন্ম থেকে শুরু করে মানে আমাদের শৈশব থেকে শুরু করে একদম শেষ দিনটি পর্যন্ত আমরা ভীষণভাবে যাকে আমাদের কাছে পেতে পারি সেটি হচ্ছে বই। কারণ বই এমন একটি বস্তু যেটি কখনো আমাদেরকে ছেড়ে যায় না এবং চিরকাল আমাদের সঙ্গে থাকে। আমাদের বোবা বন্ধু বইকে বলা হয় এক কথায়। তো সেই নিয়ে আর নতুন করে কি বলবো, শুধু এটুকুই বলবো যে এই অফুরান যে জ্ঞান ভাণ্ডার আমাদের সামনে আসতে চলেছে বইমেলাতে, সেখানে শিশু থেকে কিশোর আট থেকে আসি সবাই আসুন, আমরা সবাই কিছু বইয়ের পাতা উল্টে দেখি, কিছু বই পড়ি, কিছু বই কিনি। পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন: ছাত্রী যারা স্টুডেন্ট আছে তারা বেশিরভাগ সোশ্যাল মিডিয়া মানে নেটওয়ার্কে যুক্ত থাকে মোবাইলের সঙ্গে, যেহেতু এখন ই নেটওয়ার্কিং চালু হয়েছে, সেজন্য আমরা চাইছি যে আরও পিছনে ফিরে গিয়ে যাতে আগামী দিনে এই বাচ্চারা অর্থাৎ শিশুরা যাতে ছাত্রছাত্রীরা বড় হয়ে পুরনো দিনের কথাকে কাজে লাগিয়ে বড় হয়ে উঠতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে, এই আশা রেখে আমরা বইমেলা চালু করেছি। আমাদের বইমেলাতে ছাত্রছাত্রীদেরও খুব ভালোভাবে সাড়া পাওয়া যায়, এর আগের বছর আমরা পেয়েছি, আশা করছি এবছরেও বইমেলায় খুব সাধারণ মানুষ এবং বইপ্রেমী মানুষ যারা আছেন এবং ছাত্রছাত্রীরা অবশ্যই অংশগ্রহণ করবে। স্কুল কলেজ ক্ষেত্রে সহযোগিতা আমরা পেয়েছি, সেহেতু আমরা আশা করছি যে আমাদের এবছরও বইমেলা খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হবে, যে উদ্দেশ্যে আমরা বইমেলা চালু করতে। মল্ল রাজ পরিবারের শেষ বংশধরের সদস্য পার্থ সারথী সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ: বইমেলা দ্বিতীয় বর্ষে প্রদার্পণ করেছে, অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে এই বইমেলার শুভ সূচনা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সবচেয়ে বড় কথা, এই বইমেলাতে উপস্থিত হয়েছেন শুধু বাংলাদেশ থেকে দুইজন সাহিত্যিক অধ্যাপক, যাদের স্পর্শে আজকে ইন্দাস বইমেলার শুভ সূচনা হয়েছে এবং সুন্দর একটা বাতাবরণ তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, বাংলা তথা বাংলাদেশ। এই মেলবন্ধন সুদৃঢ় করেছে আমাদের এই বইমেলাকে, সমৃদ্ধ করেছে। যে বইমেলা শুধুমাত্র কলকাতার বুকেই আমরা লক্ষ্য করতাম, আজকে বইমেলা জেলা ছাড়িয়ে একেবারে ব্লক স্তরে নেমে এসেছে। এই বইমেলায় কলকাতা শহর রাজ্যের 30টি প্রকাশনা সংস্থা যোগদান করেছে। বইমেলার মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা ও কবি সম্মেলন। আজকে ইন্দাস বইমেলা এসেছে আমরা। কি কি কিনলে? বিভিন্ন আকার বই, ভূতের বই। কার কার বই সবথেকে ভালো লাগে, কি ধরনের বই ভালোবাসো? আমার তো ভূতের বই সবথেকে ভালো। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে। লোকশিল্পীরা এই প্রচার অভিযানে অংশ নিয়েছেন, বিভিন্ন জায়গা ঘুরে তারা প্রচারও চালাচ্ছেন। পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রচার অভিযান চলছে, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলি প্রচারে তুলে ধরা হয়। প্রচারে অংশগ্রহণ করেছেন লোকশিল্পীরা। উনি আমাদের যা করে দিয়েছেন তার আর বলেও আমাদের ভাষা নাই, তবে একটা কি আমাদেরকে যেটা করে দিয়েছে উনি যে খুব ভালোই করে দিয়েছেন। তবে আমরা যে বাউল শিল্পী, আমরা এতদিন মাটির সাথে মিশেছিলাম, তবে তিনি আজকে আমাদেরকে মাটি থেকে তুলে দাঁড় করিয়ে দিয়েছেন। আজকে আমাদের এই গর্বে বুক ভরে যাচ্ছে যে আমাদেরকে এমন একটা জিনিস করে দিয়েছে, মাসে ভাতা বা এই যে আমরা আরও চারিদিকে ঘুরছি, কত বড় বড় মানুষের সঙ্গে ভাব ভালোবাসা বন্ধুত্ব, হ্যাঁ এইটাই আমাদের কাম্য। হ্যাঁ হ্যাঁ, বর্ধমান সরকার আমাদের এটা যা করে দিয়েছে, আমরা বর্ধমান লোকশিল্পীর তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। শিল্পীরা গানের মধ্য দিয়ে সবুজ সাথী, মিশন নির্মল বাংলা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সেফ ড্রাইভ, সেফ লাইফ প্রচার করেন। এদিন তারা কৈয়র গ্রাম পঞ্চায়েত থেকে যাত্রা শুরু করেন, পরে শঙ্করপুর, কৈয়র গ্রাম, বড় গোপীনাথপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন। এটা আজকে আমাদের মা মাটি সরকারের বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান, আমরা লোকশিল্পী, সেই
আমাদের গানের মাধ্যমে সরকারি বিভিন্ন রকম প্রচার। মূলত কোন কোন প্রকল্পগুলোর প্রচার করছেন? আচ্ছা, আমাদের আছে সবুজ সাথী, মিশন নির্মল বাংলা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সেফ লাইফ সেফ ড্রাইভ এবং বিভিন্ন আরও যেসব প্রকল্প রয়েছে আমাদের, আমরা সমস্ত যেগুলো পাচ্ছি। আজকে কোন কোন জায়গায় প্রচার করলেন? আজকে আমরা এই সবেমাত্র প্রচারে বেরিয়েছি, আজকে কোয়র গ্রাম পঞ্চায়েত, এরপর যাব আমরা শঙ্করপুর, কোয়র গ্রাম, ইন্দুটি, তারপর বড়গোপীনাথপুর, বামুনপাড়া, পূর্বচক, আরও যেগুলো ফাঁক আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। এটা কোন জায়গায় হচ্ছে? এটা হচ্ছে কোয়র গ্রাম পঞ্চায়েত, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কোয়র গ্রাম পঞ্চায়েতের সামনে। কৈয়ার থেকে কৃষ্ণ সাহা ও ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে পরের খবরে। উচ্চালন উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এর পাশাপাশি এদিন স্কুলের পাঁচিল, সাইকেল স্ট্যান্ড এবং তাদের ভোজনালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কর্মসূচি ঘিরে আগত অতিথিবৃন্দ সহ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কর্মচঞ্চলতা ও উৎসাহ ফুটে ওঠে। উচ্চালন উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এর পাশাপাশি সমবেত সঙ্গীতের মাধ্যমে কর্মসূচি যথাযথভাবে পরিপূর্ণতা পায়। বাদ্যযন্ত্রের মাধ্যমে স্কুলের পড়ুয়ারা প্যারেডে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি এদিন বিদ্যালয়ের পাঁচিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়নার বিধায়ক নেপাল ঘুরি। কেবল তাই নয়, ছাত্রছাত্রীদের সুবিধার্থে এদিন একটি সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন করা হয়। সাংসদ সুনীল মণ্ডল, রায়নার বিধায়ক নেপাল ঘুরি। আমি এই স্কুলে সামান্য কিছু অর্থ দিয়ে এটা করে দিতে পারার জন্য আমি গর্বিত। আগামী দিনে আমি আর একটা প্রজেক্ট এই স্কুলের জন্য নিচ্ছি, উচ্চালন গ্রাম পঞ্চায়েতের প্রধান আসমাতারা মুন্সি, রায়নার বিডিও দীপ্যমান মজুমদার। ভালো ভালো পড়াশোনা করবে সেই পাস হবে, সেই সেকেন্ড হবে, সেই থার্ড হবে, তাহলে সবার সামনে প্রাইজ নিয়ে কি হবে না, বাকিদের মনে একটা প্রতিযোগিতার আবহ তৈরি হবে, যে ভালো লাগা থাকবে। সেই জন্যই স্যাররা কিন্তু এত কষ্ট করে, এত অ্যারেঞ্জমেন্ট করে, এত পয়সা টানাটানির মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট করে এগুলো করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খান, এবং এখানে একটা সাইকেল স্ট্যান্ড, তিনিও কিন্তু শক্তি বড় রকম। স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। বিদ্যালয়ের পাঁচিলটি বিধায়ক তহবিলের টাকায় তৈরি হয়। বিদ্যালয়কে পাঁচিল দিয়ে ঘিরতে আনুমানিক 4 লক্ষ টাকা খরচ হয়। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবার যথাযথভাবে সুসম্পন্ন হওয়ার লক্ষ্যে একটি ভোজনালয়ের উদ্বোধন করা হয়।
শক্তিপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতির উদ্দেশ্যেই ভোজনালয়টি তৈরি করা হয়। আনুমানিক 2,22,633 টাকায় তৈরি হয় ভোজনালয়টি। এদিন স্কুলের সকল ছাত্রছাত্রী ভোজনালয়ে দুপুরের খাবার খায়। সমগ্র কর্মসূচি ঘিরে ছাত্রছাত্রী সহ সকলের উৎসাহ ফুটে ওঠে। আমাকে বললো দেওয়ার জন্য, ঠিক আছে, আমার মনে হলো সামর্থ্যের মধ্যে আছে। আমরা কিছু করে থাকি, মানে আমাদের একটা ইয়ে হচ্ছে, আমি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালাই। আমাদের পলিসি যে আমাদের যে লভ্যাংশ তার 2% টাকা এইসব কাজে ব্যয় হবে। এবং তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রাথমিক শিক্ষা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রাথমিক শিক্ষা আমি অনেকগুলো প্রাইমারি স্কুলের সাথে, মানে আমি মানে আমার কোম্পানি, আমি আমার কোম্পানি অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়ে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এদের মধ্যে যারা সব থেকে বেশি নিধি, সেরকম তিনজন করে অনেক এখানে ওখানে অনেক স্কুলে এটা দিয়ে থাকে। এই এটা 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 মানুষ হিসেবে মানুষের কর্তব্য, এর বেশি কিছু। আজ স্কুলে আমাদের দুটো দফায় অনুষ্ঠান হচ্ছে। প্রথম দফায় হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, এদিকে একটু ঘুরে ঘুরে উদ্বোধনী অনুষ্ঠান, দ্বিতীয় দফায় ছেলেদের একাডেমিক পুরস্কার বিতরণের উৎসব। প্রথমে আছে আমাদের MLA সাহেব 4 লক্ষ টাকায় সহায়তা একটা প্রাচীর নির্মাণ করেছিলেন, সেই প্রাচীর আজকে MLA সাহেবের উপস্থিতিতে উদ্বোধন করা হল। আর দ্বিতীয় দফায় আমি বিনয় মুখার্জি, আমার পিতা ঈশ্বর শক্তিপ্রসাদ মুখোপাধ্যায় প্রাক্তন প্রধান শিক্ষক উচালন প্রাথমিক বিদ্যালয়, তার স্মৃতি রক্ষার্থে আমি এই মিড ডে মিল গরিব ছাত্রছাত্রীদের বসে খাওয়ার জন্য এই মধ্যাহ্নকালীন ভোজনালয়টি নির্মাণ করলাম, তার স্মৃতিতে উৎসর্গ করলাম। এই চিন্তাভাবনা কেন হল? এই চিন্তা আপনি 28 আগস্ট আমি এখানে সভাপতি হয়ে জয়েন করি, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের সভাপতি হিসেবে এসে দেখেছিলাম এইখানে যে মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছে, ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাদের থালায় ভাত দিয়ে হচ্ছে, তরকারি দেওয়া হচ্ছে, আমার খুব কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল এরা কোথায় বসে খাবে, গরিব মানুষের ছেলেরা গাছতলায় বসে খাবে, ফাঁকা জায়গায় বসে খাবে, এটা আমার একটা অনুভূতিতে এসেছিল। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি পানাগড় থেকে আস্তে আস্তে জুতো দান করেন, ছেলেদের বই দান করেন, আমরা গ্রামের মানুষ আমরা একটা কিছু করতে পারবো না? সেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমি এই মিড ডে মিলের সেটটি করবার একটা বাসনা নিয়েছিলাম এবং হেডমাস্টার মশাইকে অনুরোধ করলাম। হেডমাস্টার মশাই বলে আপনি করুন, আমরা আপনার পাশে আছি, সকলের সহায়তায় মিড ডে মিলের মধ্যাহ্নকালীন ভোজনালয়টি নির্মাণ করলাম। এটা কত টাকা বরাদ্দ? এটার বরাদ্দ হয়েছে 2,22,633 টাকা। এই টাকাটা আপনি নিজে দিলেন? এটা আমি চাকরি করতাম সরকারি অফিসে সহকারী বিদ্যালয় পরিদর্শক হিসাবে, আমি 2017 জানুয়ারিতে রিটায়ার করেছিলাম, আমার ওই অবসরকালীন অর্থ দিয়ে আমি এইটা বাবার স্মৃতিতে উৎসর্গ করেছি। ইনি আমার মা চণ্ডীবালা মুখার্জি, আমার অত্যন্ত কি বলবো, মায়ের তো কোনো ব্যাখ্যা হয় না, আমি এই তাই জন্য মাকে দিয়ে আজকে আমি এই দারদ ঘটন অনুষ্ঠানটা আশীর্বাদ করো, আমার ছেলে যেন সুস্থ থাকে। আপনি কি দেখতে আসবেন এখানে কিভাবে খাচ্ছে, বা আপনি খেতে দেবেন একদিন? আজই খাওয়ানো হচ্ছে। আচ্ছা বাবু, প্রেসিডেন্ট হয়ে এসে এই বিষয়টা উপলব্ধি করে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার আমার কোনো ব্যবস্থা ছিল না, সেই ব্যবস্থাটুকু উনি করে দিয়েছেন, তার জন্য আমি ভীষণ আনন্দিত। এবং আরো আনন্দিত আজকে ছাত্রছাত্রী যে খাওয়ানো হচ্ছে সেটা মুরগির মাংস ভাত, এইটি কিন্তু আমাদের বিনয়বাবু আজকে দিনে এই খাবারটি ছাত্রছাত্রীকে মুখে তুলে দিচ্ছেন আর কি, দিয়ে উদ্বোধনটা আছে আমাদের ওইভাবে হচ্ছে আর কি। আমার স্কুলে 1100 ছাত্রছাত্রী আছে, মিড ডে মিলে ম্যাক্সিমাম 5-8 পর্যন্ত মিড ডে মিলে অংশ নেই, বেশিরভাগ ছেলে অংশ নেই আমাদের। আজকে সকলের জন্য, আজকে শুধু 5-8 নয়, আজকে 5-12 সমস্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাবে মুরগির মাংস সহযোগে। না, সেভাবে এখন আবেদন করিনি, আমাদের শুধু অসুবিধার কথাটা জানিয়েছিলাম, উনি বলেছিলেন যে দেখছি আমি চেষ্টা করছি কিভাবে করা যায়, তারপর উনি বলেন যে হ্যাঁ একজন দান করবেন, কিন্তু কে তিনি বলেননি। আমরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আমি প্রাক্তন ছাত্র, এই স্কুলে পড়াশোনা করেছি, অনেক
অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে স্কুলে আসতে হতো। আমাদের এখানে স্কুলের বাউন্ডারি ছিল না, খোলা অবস্থায় ছিল, মাঠটা ছিল না এবং সেট তো ছিল না এবং স্ট্যান্ড ছিল না। আমরা স্কুলের পাঠ্য এখন বর্তমানে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদের যে পরিচালন কমিটি এবং শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করাচ্ছেন, এখান থেকে ফার্স্ট ডিভিশন স্টার এই স্কুল থেকে অনেক বেরিয়ে গেছেন, অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এই স্কুলের এই উন্নতি দেখে আমরা খুবই আনন্দিত গর্বিত। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। এক নাবালিকার বিয়ে বন্ধ করা সম্ভব হল। ভাতার ব্লক প্রশাসন, বর্ধমান চাইল্ড লাইন ও ভাতার থানা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিয়ে আটকানো সম্ভব হয়। সকলের অনুরোধে আপাতত বিবাহ স্থগিত রাখেন নাবালিকার পরিবারটি। এক নাবালিকার বিয়ে বন্ধ করা সম্ভব ঘটল। ঘটনাটি ঘটেছে ভাতার থানার বেলেন্ডা গ্রামে। ভাতার ব্লক প্রশাসন, বর্ধমান চাইল্ড লাইন, ভাতার থানা কর্তৃপক্ষ মিলিতভাবে ওই নাবালিকার বিবাহ আটকাতে সমর্থ হন। নাবালিকাটি ভাতার গার্লস হাই স্কুল থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে কোনো অজ্ঞাত কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়। ঘটনার কথা জানাজানি হতেই প্রশাসনের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। এদিন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা নাবালিকার পরিবারকে বুঝিয়ে আপাতত বিয়ে বন্ধ রাখতে সমর্থ হয়। বেলেন্দা বলে একটি গ্রামে ইমামপাড়ায় একটি নাবালিকার বিয়ে বিবাহ ছিল। আমরা ব্লক প্রশাসন, ভাতার ব্লক প্রশাসন, বর্ধমান চাইল্ড লাইন, ভাতার থানা কর্তৃপক্ষ আমরা সবাই গিয়েছিলাম। মেয়েটির যা বয়স দেখা গেল, মেয়েটি এখনও নাবালিকা। তা বাড়ির লোকের সঙ্গে কথা বলে মেয়েটিকে আবার স্কুলে ভর্তি করানোর জন্য তাদের বোঝানো হলো। বাল্যবিবাহ সমাজে কতটা খারাপ দিক সে সম্পর্কে তাদের সচেতন করা হলো। আশা রাখি মেয়েটি আগামী দিন সুন্দর হয়ে উঠবে এবং তাকে স্কুলে যে ভর্তি করানোর ব্যাপারটা কথা বলে এলাম। পরিবারের পক্ষ থেকে একটি সঠিক পদক্ষেপ নেব। কত বয়স হয়েছে? 17 বছর 17+ 17 বছর 8 মাস থেকে 10 মাস। ভাতার গার্লস ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিল, বছর দুই মেয়েটি স্কুলে যায়নি। বেলেন্ডা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পৌরসভার কাউন্সিলর ও কর্মীবৃন্দ হোলি উৎসবে মেতে উঠলেন বুধবার। হোলির দিন ছুটি থাকায় তারা আগাম হোলি পালন করলেন, এর পাশাপাশি একে অপরকে মিষ্টি খাইয়ে সুসম্পর্ক বজায় রাখলেন। বুধবার পরন্ত বেলায় হোলি উৎসবে মেতে উঠলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও পৌর কর্মীরা। বৃহস্পতিবার ও শুক্রবার পৌরসভা ছুটি আছে। হোলির মজা উপভোগ করে পৌর কর্মীরা একে অপরকে আবিরে রাঙিয়ে দেয়। কাউন্সিলররা নিজেদের দপ্তর ছেড়ে অন্য দপ্তরে গিয়ে একে অপরকে আবিরে রাঙিয়ে দেয়। আবিরের পাশাপাশি মিষ্টি মুখের ব্যবস্থা করেন সকলেই। উপপৌরপতি জানান, দুদিন ছুটি থাকায় সকলেই এদিন হোলির মজা উপভোগ করেছে। এটাই বর্তমান পুরভোজের সংসার, এখানে একটা পরিবার কাজ করে। পৌরসভার বর্ধমান পৌরসভা একটা আলাদা রং দেখা গেল, সবাই রঙে মেতে উঠেছে। কারণ বর্ধমান পৌরসভা আগামীকাল এবং আগামী পরশু ছুটি থাকবে 1 তারিখ এবং 2 তারিখ। সেই জন্য বর্ধমানে দুরকম মানুষ যেমন আজকে হোলির শুভ সূচনা করেছেন, বর্ধমান পৌরসভারও কেউ কেউ আজকে হোলির শুভ সূচনা করেছেন। ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, বর্ধমানের মানুষকে স্বাগত জানাই, বর্ধমানের মানুষকে অভিনন্দন জানাই যে আমার বর্ধমান শহর সহ বর্ধমান জেলা শান্তিপ্রিয় মানুষদের কাছে আবেদন, তারা দায়িত্বশীল হন এবং রং নিয়ে যখনই খেলবেন তখন নিজের শরীর সম্পর্কে সচেতনতার যেন অভাব না থাকে এবং যে মানুষকে রং মাখানো হবে তারও যেন কোনো সাইডে কোনো ক্ষতি না হয় সেই দিকটা লক্ষ্য রেখে হোলি খেলার জন্যে অভিনন্দন জানাচ্ছি। এবং যেহেতু কালকে ছুটি থাকবে এবং পরশু ছুটি থাকবে ওই জন্য বর্ধমান পৌরসভার কোনো কোনো মানুষ আজকে শুভ হোলির শুভ সূচনা করেছেন। আমি বর্ধমানবাসীকে এ ব্যাপারে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, বড়দেরকে সম্মান শ্রদ্ধা জানাই, ছোটদেরকে শুভেচ্ছা জানাই।
বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুরো বোর্ডের এটাই শেষ হলি। গায়ে রং খেলছে, রঙের মতো মেতে উঠেছে। কারণ কারণ হচ্ছে এই দুদিন, আগামী দুদিন ছুটি রয়েছে হোলি। তো জানেন যে সারা বাংলা এই হোলির মাতোয়ারা। অ্যাকচুয়ালি আমাদের গোটা ভারতবর্ষে দোল এবং দুর্গোৎসব দুটো পরপর নাম করা হয়, সেই জন্য আমরা এই দুটোই খুব ভালো করে পালন করতে চাই। সেই জন্য আমরা এই শেষ বিকেলটায় সবাই মিলে মেতে উঠেছি, মিষ্টি খাওয়া, রং খেলা ইত্যাদি। সবাই যাতে ভালো থাকে, সারা বর্তমানে সমস্ত মানুষ, সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষ যেন ভালো থাকে, সেই প্রার্থনা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান মিউনিসিপ্যাল বিদ্যালয়ের পক্ষ থেকেও বসন্ত উৎসব পালিত হয়। বিভিন্ন আবিরের মাধ্যমে একে অপরকে রাঙিয়ে তোলেন। উৎসব ঘিরে সকলের মধ্যে উদ্দীপনাও ফুটে ওঠে। বুধবার বসন্ত উৎসব পালন করল বর্ধমান পৌর বালক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অভিভাবকরা। বিদ্যালয়ের খোলা মাঠেই বসন্তকে স্বাগত জানিয়ে নাচ গান কবিতায় মেতে ওঠে সকলেই। লাল নীল হলুদ আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে ছাত্ররা। শীতের খোলস ছেড়ে ফেলে যেন এক টুকরো লাল নীলেরা উঁকি দিয়ে যায় সমগ্র মাঠ। বিদ্যালয়ে এই রূপ অনুষ্ঠান এই প্রথম। অভিভাবকরা এই হোলি খেলা উপভোগ করেন। সেখানে নানা ফুলের মালা যেতে হয়, নানা রঙের শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আঙ্গিকে এই রূপ হোলি উৎসব হওয়ায় সকলেই খুশি। ছেলেরা দাঁড়াও, তোমাদের সন্তানরাও ছবি নেবেন, তোমরা একটু এখানে দাঁড়াও। ছাত্র হলো, নাচ হলো, সন্তানদের স্কুলে এরকম কোনোদিন আগে এরকম ভাবে বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পীর হজরত সৈয়দ শাহ মন্দ সাহের পবিত্র উরস উৎসব অনুষ্ঠিত হল। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভাতারের এরুয়ারে। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন উদ্যোক্তারা। পীর হজরত সৈয়দ শাহ মন্দ সাহর পবিত্র উরস উৎসব অনুষ্ঠিত হল বুধবার। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাতার থানার এরুয়ারে। অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় আনুমানিক 150 জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আনুমানিক 200 জনের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেন আয়োজককারীরা। অনুষ্ঠান উপলক্ষে সকল ধর্মের মানুষের সমাগম ঘটে। এই প্রোগ্রামটি আমাদের, যেমন আমাদের এই বারে দুর্গাপূজাতে সমস্ত মুসলিম ভাইরা যায়, এইখানে আমাদের সায়ন সাহেবের মুসলিমদের প্রোগ্রাম, আমাদের সমস্ত হিন্দুদের ছেলেরাও এসেছে, সব যৌথভাবে এই প্রোগ্রামটি হয়। এই প্রোগ্রামটি প্রথম সূচনা হয় বস্ত্রদান দিয়ে। বস্ত্রদানের পর আমাদের আছে ব্লাড ক্যাম্প। ব্লাড ক্যাম্প মোটামুটি 150 ইউনিটের ব্লাড এখানে দেওয়া হবে। বস্ত্র প্রায় 200 বস্ত্র দেওয়া হলো। এরপরে আমাদের সায়ন সাহেবের যে মৎসবটা হবে, ওই মৎসবটা প্রায় 5,000-এর ওপর লোক খায়, এবং এটা আমাদের সমস্ত ধর্ম মিলিয়ে আমাদের এই প্রোগ্রামটি হয়। এবং এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন যেমন ভাতার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, ভাতারের পুত্র কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী মহাশয়, এদিকে ছিলেন যুব সভাপতি, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সমস্ত সদস্য, শিক্ষক মাস্টার ভাগবত চৌধুরী ছিলেন। ভাতার ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী, যুব সভাপতি অমিত হুই, এরুয়ার প্রধান বৈশাখী মাঝি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন।
খুবই রক্তদান একটা মানে খুবই দামি জিনিস, একটা ফোঁটা রক্তদান মানে একটা মানুষের জীবন বাঁচানো, সেই যে একটা ভালো জিনিস এরা করছে, এরা খুবই ভালো। এরা মানে ওরসের উপলক্ষে এরা খাওয়া দাওয়াটা করে, কিন্তু আজকে নতুন এরা যোগ করেছে রক্তদান এবং বস্ত্রদান। লিখেছেন বস্ত্রদান থেকে শুরু করে এবং একটা ধার্মিক অনুষ্ঠান যেটা আমি এখনই শুনলাম মমতা মুখে যে এখানে 5000 লোক খাবে এই অনুষ্ঠানেদের, এটা সত্যি একটা সাম্প্রতিক প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষকে নিয়ে এই এরোয়াঞ্জলি একমাত্র পারে রক্তদান রক্তদানের মধ্য দিয়ে যা সূচনা করেছেন এই জন্য সত্যি আমরা আনন্দিত গর্বিত। এরকম একটা বস্ত্রদানের মধ্য দিয়ে যা সকলেই আমাদের এই উৎসব সমানভাবে নিতে পারে নতুন বস্ত্রের মধ্যে দিয়ে, এটা একটা ধর্মীয়। এই অনুষ্ঠান উপলক্ষে আনুমানিক 5000 লোককে খিচুড়ি খাওয়ানো হয়। বছর ধরে চলছে, আমরা যে দুর্গা পুজো যেমন আমরা দেখেছি সাম্প্রদায়িক সম্প্রতি এখানে মুসলমানরা গিয়ে আমাদের ঝাড় দিচ্ছে, আজকে এইখানে রক্তদান শিবিরেতে প্রথম রক্ত দিচ্ছে এবার গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী মার্দি, এবং এখানে বহু হিন্দু ছেলে রক্ত দিচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রতি একটা ভালো নিদর্শন সেটা এই অঞ্চলেই দেখাতে পারে, আর কি কোথায় পারে কিনা আমরা জানি না, সেটা এই অঞ্চলের পক্ষে সম্ভব। কত বছর ধরে চলছে এটা? অনেক 50 বছর ধরে চলছে, এবং কালকে এখানে 5000-7000 লোক খাবে, এটা আজকে 50 বছর এই জায়গাই চলছে। এবার আবার নতুন করে শুরু হয়েছে বস্ত্রদান শিবির, আমরা দুর্গা পুজোও করি এবং ঈদেও করি এই বস্ত্রদান শিবির, আবার এবছর এই সামনে সাহেবের উৎসবও বস্ত্রদান শিবির হচ্ছে। এরুয়ার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লিঙ্গ সমস্যা জেরবার কামনাড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ঘরে ফিরলেন রফনেস চ্যালেঞ্জ জয় করে শায়নী দাস। বাঁকুড়া জেলার ইন্দাস বইমেলার সূচনা হলো বুধবার। পূর্ব বর্ধমান জেলার তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের উন্নয়নে খতিয়ান তুলে ধরা হচ্ছে। উচ্চালন উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এক নাবালিকার বিয়ে বন্ধ করা সম্ভব হল। পৌরসভার কাউন্সিলর ও কর্মীবৃন্দ হোলি উৎসবে মেতে উঠলেন বুধবার। বর্তমান পৌর বালক বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব পালিত হল। পীর হজরত সৈয়দ শাহমান শাহের পবিত্র উরস উৎসব অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।